হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কোন রিলেটেড হচ্ছে যাচ্ছে থাম্বনেল দেখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা কিভাবে আপনি সম্পূর্ণ নিজে একটি ফেসবুক পেজ সেট আপ করতে পারবেন ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য। অনেকে আছে যে এটা ইনস্ট্রিম অ্যাড চালু করে দেওয়ার জন্য কন্ট্রাক্ট করে 2000-3000 টাকা আর শুধু অ্যাপ্লাই করে দেয়, সেজন্যই দিতে হয়। তো আপনাদের এই এক্সট্রা টাকাগুলো যাতে ব্যয় না হয়, তো সেই জন্য আজকে আমি একটি ভিডিও তৈরি করতেছি। এই ভিডিওটা দেখে আপনি এ টু জেড এটি সেট আপ করে নিতে পারবেন, কি কি লাগে, কিভাবে সেট আপ করতে হয় এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিও আর না বাড়িয়ে আমি সাথে সাথে কাজে চলে যাচ্ছি। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে, জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই প্রথমে যেটা আসবে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখান থেকে পেজটা লগ ইন করে নেবেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে পেজগুলো আমার কিন্তু লগ ইন করা আছে, ঠিক আছে। তো এই পেজটা লগ ইন করে নেবেন এখান থেকে, যে পেজটা আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে আপনি এখান থেকে কি করবেন, এখানে জাস্ট এসে এই যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে একটু ওয়েট করবেন, এখানে ক্লিক করলে অবশ্যই এখানে কোনো কোনো ভায়োলেশন থাকতে পারবে না। যদি কোনো ভায়োলেশন না থাকে তাহলে এখানে লেখা থাকবে নো মনিটাইজেশন, এখানে এরকমের নীল কালারের একটি টিক চিহ্ন থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের যে টিক চিহ্নটা থাকার পরে, তারপরে আপনি ভিউ পেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেট আপ অপশনটা চলে আসবে। যদি আপনার যদি পূরণ হয়ে থাকে ওয়াচ টাইম এবং আপনার ফলোয়ার যদি থাকে তাহলে এখানে সেট আপ অপশনটা চলে আসবে। তখন এই ইনস্ট্রিম অ্যাডস এই সেট আপ অপশন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে রিভিউ টার্মস এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এই দুইটা পূরণ করতে হবে। তো আপনি রিভিউ টার্মস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। এগুলো আপনি সময় হলে পড়ে নিতে পারবেন, ট্রান্সলেশন করে আপনি দেখতে পারবেন। আমি এগুলো যদি বলতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো এগুলো জানার কোনো প্রয়োজন নাই। তবে এটা জানলে অনেক হয় কি, অনেক রুলসগুলো জানা যায় ফেসবুকের। তো এইখান থেকে আমরা এখন এই এগ্রি টু টার্মসে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ধাপ কিন্তু পূরণ হয়ে গেছে, নীল গ্রিন কালারের টিক মার্ক উঠেছে। তারপর দেখতে পাচ্ছেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখন আমাকে সঠিকভাবে সেট আপ করতে হবে। তো সেজন্য আমি সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে পেজটা, এই পেজটা কিন্তু আমি এটা করবো এটা মাল্টিমিডিয়া এখানে। তো আমি এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর পে আউট অ্যাকাউন্ট আমি কি নতুন করে তৈরি করব নাকি আমার আগে যেগুলো আছে সেগুলো দিয়ে দেব, যেহেতু এটা আমার একটা কাস্টমারের, ঠিক আছে। উনি পারে না, যার কারণে আমি সম্পূর্ণ ফ্রিতেই ওনাকে করে দিচ্ছি। ওনার কাছ থেকে আমি কোনো টাকা নিচ্ছি না, কারণ এই একটা কাজের জন্য এক্সট্রাভাবে 2000-3000-5000 টাকা পর্যন্ত নেয়। কিন্তু আমি মনে করি যে এটা জন্য কোনো টাকা নেওয়াটা আসলে ঠিক মনে হচ্ছে না আমার কাছে। সেজন্য আমি এখান থেকে কিন্তু নতুনভাবে একদম তৈরি করে দিব, কারণ এটা যেহেতু অন্য একজন আমার কাস্টমারের। আমার যদি হতো তাহলে আমার একটা প্রাউডে আমি এটা অ্যাড করে দিতাম। এখন যেহেতু অন্য কেউ, সেজন্য এখান থেকে অবশ্যই ক্রিয়েট নিউ বিজনেসে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ বিজনেস ক্লিক করার পর এখান থেকে জাস্ট ফার্স্ট নেম, সার নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি এগুলো দিয়ে আমাকে এখানে পূরণ করতে হবে। তো আমি এখানে তার নামটা দিয়ে দিই। তো তার নাম হচ্ছে এমডি ইয়াছেন। সার নেম যেহেতু নেই ওনার, তারপরে ডেট অফ বার্থ এখানে আমি দিয়ে দিব। May 1990 এভাবে দিয়ে দেবেন। তারপর কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন। এখান থেকে একটু নিচে এসে বাংলাদেশ পেয়ে যাবেন, বাংলাদেশটা দিয়ে দেবেন এখান থেকে।
তারপরে আপনি এখান থেকে নিচে চলে আসবেন। এই যে আপনি এখানে সবই দেওয়া হয়েছে, সারনেম দেওয়া হয়নি, যার কারণে এখানে আসতেছে না। তা আমি এমডি ইয়াছিন ডি আছে, দিয়ে দিলাম, ঠিক আছে, সমস্যা নেই, এখান দিয়ে দেওয়া যাবে। তারপরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে বিজনেস টাইপ অবশ্যই এটা হবে, ইন্ডিভিজুয়াল হবে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি একটু আপনার যে অ্যাড্রেস গুলো সবগুলো এখান থেকে ফিল আপ করে দেবেন। আমি এখান থেকে অ্যাড্রেস গুলো এখন ফিল আপ করে দেব, হোম অ্যাড্রেস। আচ্ছা, আমি একটু ভিডিওটা পাউজ করে সবগুলো আমি বসিয়ে দিই, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা সব ইনফরমেশন দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং সুইপ কোড দিয়ে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপরে এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করলে হবে না করলে হবে সমস্যা নেই, এটা আমরা পরে করে দিলেও সমস্যা নেই। তো আমরা অ্যাড লিডার লেটার এটা আমরা ক্লিক করব। তারপরে এখানে আমাদের সবই কমপ্লিট হয়ে গেল। আপডেট এখান থেকে আমরা আপডেট করতে পারবো, পে আউট সেটিং, তারপরে সি হোয়েন ইউ অল গেট পেইড। এখানে আমরা $100 হলে আমরা এখান থেকে টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে সরাসরি নিতে পারবো, সেজন্য আমরা ব্যাংকের এখানে অ্যাকাউন্ট দিয়েছি। অনেকে জিজ্ঞেস করে যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিলে ভালো হবে, আমি আমি বলবো সবাইকে যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে দিলে ভালো হবে, কারণ ইসলামী ব্যাংকের পেমেন্টটা সবার আগে পাওয়া যায়। তো আপনারা সবাই এভাবে আপনারা নিশ্চিম অ্যাডসের আপনার সেট আপটা করে নেবেন খুব সহজে। এই জন্য এক্সট্রা কাউকে কোনো টাকা দিয়ে করার কোনো প্রয়োজন নেই, আপনার নিজেরাই করে নিতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদের সেট আপটা অনেক সহযোগিতা করে দেব করবো যদি আপনাদের সমস্যা হয়। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি, এবং তার আগে এখানে আপনারা ডানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কমপ্লিট হয়ে গেছে। দেখবেন যে এই ডানে ক্লিক করবেন, আবারও কমপ্লিট, দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর সাবমিট ফর রিভিউতে আপনার ক্লিক করে দিবেন, সাবমিট ফর রিভিউ। তো এটা কিন্তু অটোমেটিক এখন ফেসবুকের টিমের কাছে চলে গেছে রিভিউটা, এবং এখানে লিখে দিয়েছে থ্যাংক ইউ ফর সেটিং আপ ইউর টুল অ্যান্ড সাবমিটিং ইউর পেজ ফর রিভিউ, উই উইল রিভিউ ইউর পেজ টু মেক শিওর ইট মিটস আওয়ার মনিটাইজেশন গাইডলাইন্স। আচ্ছা, এটা তারা এখন চেক করে দেখবে, চেক করে তারা খুবই দ্রুত এটা জানার চেষ্টা করবে, এবং ইনশাল্লাহ এটা অবশ্যই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। কারণ আর যারা আপনারা মনিটাইজেশন করতে চান, আপনাদের যদি ওয়াচ টাইম প্রয়োজন হয়, ফলোয়ার প্রয়োজন হয়, এগুলো আমি দিতে পারবো, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। কারণ অনেকেই আছে মনিটাইজেশন করতে চায় কিন্তু ওয়াচ টাইম হয় না, ফলোয়ার হয় না। আমি খুবই অল্প দামে, খুবই সংক্ষিপ্ত, একদম অল্প খরচের ভিতরে আপনাদের 5,000 ফলোয়ার এবং আপনাদের 50,000 ওয়াচ টাইম এনে দেব, এবং 7 দিনের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং ইনশাল্লাহ 100% বলতে পারি যে আপনারা মনিটাইজেশন পাবেনই পাবেন, এবং সেই লিগালভাবে কিন্তু কাজগুলো করা হয়। এখন আমি এখান থেকে ওকেতে ক্লিক করার পর দেখবেন যে এটা রিভিউতে চলে গেছে। এখান থেকে আমি যদি এখন এই ভিউ পেজে ক্লিক করি, তাহলে ইন রিভিউ লেখা থাকবে। আপনারা যারা ফেসবুক মনিটাইজেশন করতে চান, ফেসবুক পেজ, এবং আপনারা যারা ফেসবুক পেজে ওয়াচ টাইম আনতে চান এবং ফলোয়ার আনতে চান, তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01754771072 এই নম্বরে আপনারা মেসেজ করবেন অথবা কলও করতে পারেন, এবং সাথে সাথে আপনারা আমার সাপোর্টে যে থাকবে আপনার মেসেজে রিপ্লাই দেবে অথবা আমি দেবো।
এবং আপনারা খুব স্বল্প সময়ের ভিতরে আপনার মনিটাইজেশনটা করে নিতে পারবেন অল্প টাকা খরচে সম্পূর্ণ। এবং সাবস্ক্রাইব করবো অবশ্যই মামুন অনলাইনের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং এখান থেকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। ভালো থাকেন, ধন্যবাদ সকলকে, এবং আজকে ভিডিও এই পর্যন্তই।